হলো বিপ্লবী বাংলা নিউজ পোর্টাল অ্যান্ড ওয়েব টিভি নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন বিপ্লবী বাংলা নিউজ টিভি। দর্শক বন্ধুরা, আজ আমাদের বিপ্লবী বাংলা নিউজ টিভির ক্যামেরা বন্দি হলো। আজ আমি উত্তম আপনাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ খবর নিয়ে। 2021-এর বাংলা বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক পারদ ততই চড়ছে। বিরোধী দল এবং শাসক দল পরোক্ষভাবে ভোট প্রচারে নেমে পড়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলি জনসাধারণের কাছে তুলে ধরে পুনরায় ক্ষমতায় টিকে থাকতে মরিয়া। শাসক দলের এই ভোট প্রচারকে আরো মজবুত ও বিরোধী দলের ভোট প্রচারের তুলনায় এগিয়ে দিল মুখ্যমন্ত্রী ঘোষিত দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে। এই দুয়ারে সরকার কর্মসূচির চতুর্থ দিনে বাঁকুড়ার জয়পুর ব্লক ছিল শামনগর গ্রাম পঞ্চায়েতে। হ্যালো উত্তমবাবু, শুনতে পাচ্ছেন? আপনি যে খবরটি পাঠিয়েছেন, যদি আমাদের একটু বিস্তারিত বলেন। হ্যাঁ সুমিতা, আজকে যে খবরটা সেটা সম্পর্কে আমি বিস্তারিত তোমাদের জানাচ্ছি। সুমিতা দেখো, আজ দুয়ারে সরকার কর্মসূচির চতুর্থ দিনে জয়পুর ব্লক সরকার ছিল শামনগর গ্রাম পঞ্চায়েতে। দুয়ারে সরকার কর্মসূচির আজ ছিল চতুর্থ দিন। বাঁকুড়ার জয়পুর ব্লকের এই কর্মসূচি হয় শামনগর গ্রাম পঞ্চায়েতে। এদিন শামনগর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রম চত্বরে সরকার বসে। জয়পুর ব্লকের বিভিন্ন দপ্তর শিবির করে এখানে। এই কর্মসূচি আজকের মূল দায়িত্বে ছিলেন জয়পুর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সংকলিতা চন্দ্র। এছাড়া পঞ্চায়েত বিভাগ, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, কৃষি দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ ও শামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বেলা 10টা থেকে এই কর্মসূচি শুরু হয়। আজকের এই শিবিরে মানুষের অংশগ্রহণ ছিল ব্যাপক। পরিষেবা গ্রাহকেরা মুখ্যমন্ত্রী ঘোষিত এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান এই কর্মসূচি গ্রহণের জন্য। আপনারা সেই ছবি দেখতে থাকুন বিপ্লবী বাংলা টিভি নিউজের পর্দায়। অভিনব ব্যবস্থা দুয়ারে সরকার। 1 ডিসেম্বর 2020 থেকে 30শে জানুয়ারি 2021 পর্যন্ত 4টি রাউন্ডে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড এলাকায় খোলা থাকবে বিশেষ পরিষেবা কেন্দ্র। এর ফলে সরকারি প্রকল্পগুলি পশ্চিমবঙ্গ সরকার
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বিভিন্ন সরকারি প্রকল্পগুলির পরিষেবা রাজ্যের প্রতিটি মানুষের দরজায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এক আজকের এই কর্মসূচি সম্পর্কে জয়পুর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সংকলিতা চন্দ্র মহাশয়া কি বললেন আমরা তা শুনে নেব। ভালোই সারা করছে, প্রথম দিকে একটু ভিড়টা কম হচ্ছিল, কিন্তু ক্রমশ যত বেলা বাড়ছে ভালোই লোকের ভিড় হচ্ছে। আমরা খুবই উৎসাহিত দেখে যে অনেক লোকজন আসছেন, বিভিন্ন মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের ধুরে সরকার ক্যাম্পেইন উনি লঞ্চ করেছেন সেটাতে আমরা ভালোই সাড়া পাচ্ছি। এর আগেও যে বিজ্ঞপ্ত হয়েছে খুবই ভালো সাড়া পেয়েছি, এখানেও আশা করি আরো ভালো সাড়া পাবো। কি নাম আমার? সংকলিতা চ্যাটার্জি, জয়েন্ট ভিডিও জয়েন্ট। আজকের এই কর্মসূচি সম্পর্কে জয়পুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক শুভেন্দু বিশ্বাস মহাশয় কি বললেন আমরা তা শুনতে থাকব। ভূমি সংস্কার দপ্তরের থেকে আপনি মানুষের কতটা সাড়া পাচ্ছেন? আচ্ছা দেখুন, আমরা এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের সঙ্গে অ্যালায়েন্স করে চেষ্টা করছি যাতে মানুষের কোনো সমস্যা না থাকে। এখানে মানুষের দিকে বুঝতেই পারছেন মানুষের মধ্যে একটা ভালো সাড়া আছে, যেহেতু পরিষেবাটা আমরা দিতে পারছি কারণ পর্দার প্রবলেম থাকলে আজকের রূপে আমরা দেওয়ার চেষ্টা করবো যাতে তারা পাই এবং মানুষের উৎসাহটা ভালো আছে। আচ্ছা দেখতে পাচ্ছেন মানুষের সমস্যা। কি নাম আপনার? শুভেন্দু বিশ্বাস, ব্লক ভূমি সংস্কার আধিকারিক। আজকের এই ক্যাম্পে পরিষেবা গ্রাহক সুমন্ত সরকার ও প্রিয়াঙ্কা সরকার চিরাই বুনি কি বললেন তা আমরা শুনে নেব। তো আপনি তো এখানে এসেছেন, আমার কতটা সুবিধা হয়েছে? খুবই সুবিধা হচ্ছে, ভালো সুবিধা। আমরা এখানে এসে খুবই উপকৃত হয়েছি, যেটা আমাদের আগে হচ্ছিল না, সেটা আমাদের সহজেই কাজটা সাকসেস হচ্ছে। এর আগে তো আপনার এই ধরনের কোনো প্রকল্পের সুযোগ বা পরিষেবা পেতে গেলে বিডিও অফিসে যেতে হতো, কিন্তু এখানেই পেয়ে যাচ্ছেন। এর জন্য কি আপনারা এই মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন দুয়ারে দুয়ারে সরকার ধন্যবাদ জানাচ্ছেন? ধন্যবাদ জানাই, খুবই আমরা উপকৃত হয়েছি সবাই। আপনি কি মনে করেন যে এই ধরনের ক্যাম্প মাঝে মধ্যে হওয়া প্রয়োজন আছে? হ্যাঁ, আমি মনে করি যে এখানে হওয়া মাঝে মধ্যে খুবই দরকার, সাধারণ মানুষ খুবই উপকৃত হবে। কি নাম আপনার? আমার নাম সুমন্ত সরকার। কোথায় বাড়ি আপনার? আপনার কি নাম? প্রিয়াঙ্কা সরকার। কোথায় বাড়ি? আজকের এই কর্মসূচিতে লোকপ্রচার দপ্তরের উদ্যোগ। আজকে
থাকেন এই শিবিরের পরিষেবা গ্রাহক তারকনাথ ঘোষ সামনাগড় কি বললেন তা আমরা শুনতে থাকবো। বা দুয়ারে দুয়ারে সরকার, এটাতে আপনার এই যে আপনি ক্যাম্পে এসেছেন কতটা সুযোগ সুবিধা হয়েছে? একদম অনেক সুবিধা, সুযোগ সুবিধা, কেননা আমাদেরকে দীর্ঘ সময় ধরে বাইরের কোনো অফিসে যেতে হতো সাইকেলে বা হেঁটে অনেক দূরত্ব, সেগুলো আমাদের ভীষণ কষ্ট হতো, অনেক ভিড় হতো সেখানে। এখানে আমরা অনেক উপকৃত হয়েছি, প্রচুর উপকৃত। সরকার আমাদের বাড়িতে এসেছে, বাড়িতে এসে কাজ করছে, মানে এত বড় ভালো কাজ আর হয় না বললেই চলে। দারুণ কাজ, দারুণ উপকৃত আমরা, হাজার হাজার মানুষ বিভিন্ন দিক দিয়ে সরকারের যত প্রকল্প সব প্রকল্প আমরা একদম যেন হাতের মুঠোর মধ্যে পেয়ে গেছি, দারুণ ভালো লাগছে আমাদের। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন যে 1 ডিসেম্বর থেকে সরকার মানুষের দুয়ারে দুয়ারে, সেটা কি তার জন্য কি আপনি ধন্যবাদ জানাচ্ছেন? একদম 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 ভীষণভাবে হৃদয় থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রীকে, আমরা আমাদের প্রাণের হৃদয়ের মুখ্যমন্ত্রী। হ্যাঁ, তিনি যেন যুগ যুগ থাকেন আমাদের মুখ্যমন্ত্রী, আমরা ভীষণভাবে উপকৃত আমরা, এবং এইভাবেই যেন হয়ে চলে আমাদের এইসব কাজ। তাহলে কি আপনি চান যে এই ধরনের ক্যাম্পটা সারা বছর ধরেই চালু থাকুক? একদম একদম। হ্যাঁ, সারা বছর তো সরকারি অফিসাররা হয়তো আসতে পারে না, পারবে না, কিন্তু বিভিন্ন সময়েতে 2-4 মাস অন্তর অন্তর যদি এরকম করে একটা করে ক্যাম্প হয় মানুষ একদম স্বতঃস্ফূর্ত, দারুণ। কি নাম আপনার? আমার তারকনাথ ঘোষ, আমার এই পঞ্চায়েতের মধ্যে সামনগর গ্রামে বাড়ি। আমি ভীষণ উপকৃত এবং আমার মতো হাজার হাজার মানুষ ভীষণভাবে উপকৃত। আজকের এই শিবিরে মানুষের অংশগ্রহণ সম্পর্কে জয়পুর ব্লকের সহকারী সভাপতি নবকুমার রুইদার, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মাধব পোড়েল কি বললেন তা আমরা শুনতে থাকবো। কিছু মানুষ রয়েছে যারা হয়তো সবসময় ব্লকে বা পঞ্চায়েতে জিততে পারেনি, এই ক্যাম্পেইনের মধ্যে দিয়ে সমস্ত মানুষ যে 10টা পরিষেবা দেওয়ার কথা, সেই 10টা পরিষেবা সমস্ত মানুষ কিন্তু যারা এখনো লেফট রয়ে গেছে তারা আসে, ভালো সাড়া হয়েছে। কি নাম আপনার? নবকুমার রুইদার, সভাপতি জয়পুর পঞ্চায়েত। কি নাম আপনার? মাধব পোড়েল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। সামনগর গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার এই আজকের কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ সম্পর্কে জয়পুর ব্লকের সভাপতি নগরী মাঝি মহাশয়া কি বললেন তা আমরা শুনতে থাকব। সারা ভালোই পাওয়া যাচ্ছে, কারণ পাবলিক যে সুযোগ সুবিধা গুলো পাচ্ছে সেগুলো এখানে এসে আসছে এবং সেই সুযোগ সুবিধা গুলো তারা পাচ্ছে। কি নাম আপনার? তাহলে ইমাজি। আপনি কোন পদে আছেন? সামনগর গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার আজকের এই কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ সম্পর্কে সামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় মহাদেব কুণ্ডু মহাশয় কি বললেন আমরা তা শুনতে থাকব। এই উদ্যোগে সর্বাত্মকরণের সাফল্য মণ্ডিত করার জন্য উদ্যোগ নিয়েছিলাম। এতে মানুষের প্রবল সাড়া এবং এত বড় একটি উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী নেওয়ার জন্যে তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে প্রায় হাজার হাজার মানুষ তাদের সমস্ত কাজ ছেড়ে এই উদ্যোগে সাড়া দিয়েছেন এবং এসেছেন সম্পূর্ণভাবে শৃঙ্খলা বাজায় রেখে তাদের কাজ তারা সেরে যাচ্ছেন এবং গ্রাম পঞ্চায়েতকেও সহযোগিতা করছেন, ব্লককেও সহযোগিতা করছেন। এই জন্য সর্বোপরি তাদেরকে সহযোগিতা, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং বিকেল পর্যন্ত আশা করি এখানে কয়েক হাজার মানুষ আজকে এই উদ্যোগে আসবেন এবং সহযোগিতা করবেন। কি নাম আপনার? আমি মহাদেব কুণ্ডু, প্রধান সামনগর গ্রাম পঞ্চায়েত। Thank you.
সামনাগড় জয়পুর বাঁকুড়া থেকে উত্তম দে রিপোর্ট, বিপ্লবী বাংলা টিভি নিউজ।